हेलो व्यूअर्स, वेलकम टू পেয়ারা নিউট্রিশন চ্যানেল। আজ আমি চলে এসেছি পূজোর এই বিশেষ দিনের একটা বিশেষ রেসিপি তোমাদের কাছে হেলদি অথচ টেস্টি করে রান্না করে দেখানোর জন্য। এই আইটেমটা তোমরা বিশেষ বিশেষ দিনে রান্না করে খেও, বাড়িতে সকলকে খাইও, আর কেমন লাগে সেটা জানিও। আর চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আচারি পনির। তার জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হলো পনির। পনির আমি নিয়েছি 400 গ্রাম, আর তার সাথে সাথে লাগছে একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর একটা লঙ্কা বাটা, সেটা আমি বেটে রেখে দিয়েছি, আর লাগছে আদা বাটা, আর লাগছে কাসৌরি মেথি, ফাটানো টক দই, আর ফোড়নের জন্য লাগছে হিং, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এছাড়াও আচারি পনির বানানোর জন্য লাগছে আচারি মশলা, সেটা আমি কী কী দিয়ে বানিয়েছি মশলাটা সেটা তোমাদের বলে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, 1.5 টেবিল টিস্পুন কালো সর্ষে, 1.5 টিস্পুন মৌরি, 2 টিস্পুন জিরে, 2 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন মেথি। এইগুলোকে শুকনো খোলায় ভেজে তারপরে সেটা রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি আমি। এইরকম এটা হলো আচারি মশলা। তো এরপরে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি কড়াইতে গরম করে তেলটা দিয়ে নেব। কম তেলে এই রান্নাটা হবে, তাই 2 টেবিল স্পুন তেল আমি গরম করতে দেবো। কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, কড়াইতে তেলটা গরম হোক। আর ওগুলো ছাড়া আমাদের আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা হলো একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এরপরে কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে ফোড়নের জন্য রাখা কালো জিরে, চিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তার মধ্যে আদা বাটাটা দিয়ে দিতে হবে। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে সেটাকে ভেজে নিয়ে তারপরে টমেটো, ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা তার মধ্যে মিশিয়ে দেবো, এবং ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। পরিমাণ মতন চিনি, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে সেটাকে কষাতে হবে ভালো করে। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ফাটানো টক দইটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা ভালোভাবে হয়ে এলে, মিশে গেলে, একটু ফুটে আসলে সেখানে আচারি মশলা যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটা 4 থেকে 5 টিস্পুন সেটা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তখন তার মধ্যে আমি যে 400 গ্রাম পনির নিয়েছিলাম সেটাকে না ভেজে সেটাকে ওর মধ্যে মিশিয়ে দেবো। সবার শেষে দিয়ে দেবো একটু কসৌরি মেথি রোস্ট করে। কসৌরি মেথিটা দিয়ে একটু নাড়া চাড়া করলে রেডি হয়ে গেল আচারি পনির। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, হেলদি অথচ টেস্টি আচারি পনির। পুজোর এই দিনে এটা বাড়িতে সবাই বাড়িতে তৈরি করে খাবেন, এবং অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বাই।